প্লে স্টোর সার্চ করলে আপনি ফোনের ডাটা ক্লিন করার জন্য হাজারো অ্যাপস পেয়ে যাবেন, যার মধ্যে 98% অ্যাপসই কিন্তু ভুয়া। আজ আমি আপনাদের সাথে এমন একটি ম্যাজিক্যাল অ্যাপ শেয়ার করব যেটা এক মিনিটের মধ্যে আপনার ফোনের সকল অতিরিক্ত ডাটা ক্লিন করে ফেলবে। তাহলে দেরি না করে চলুন ভিডিওটা শুরু করা যাক। তার আগে যারা আমার চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আপনাকে সর্বপ্রথম আপনার ফোনের প্লে স্টোরে চলে যেতে হবে। প্লে স্টোরে গিয়ে সার্চ বারে আপনাকে লিখতে হবে এক্স ক্লিনার। এক্স লিখে তারপর লিখবেন ক্লিনার। এক্স ক্লিনার লিখে সার্চ করলে এরকম একটা অ্যাপ্লিকেশন চলে আসবে। আমি ইনস্টল করে রেখেছি, তাই আমার এখানে ওপেন দেখাচ্ছে। আপনাদের কিন্তু এটাকে ইনস্টল লেখা থাকবে, আপনারা ইনস্টল করে নেবেন, অথবা আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে এটার লিঙ্ক দিয়ে দেবো। আপনারা চাইলে সেখান থেকেও কিন্তু অনেক সহজে ইনস্টল করে নিতে পারেন। এরপরে আমরা এখান থেকে ব্যাক আসব। এবার আমরা আমাদের সেই ইনস্টল করা অ্যাপসটিতে এক্স ক্লিনারে চলে যাব। এক্স ক্লিনার যাওয়ার পরে এবার দেখবেন যে আমাদের ফোনে এরকম একটা ইন্টারফেস শো করছে। এখানে আমাদের ফোনের অতিরিক্ত যত ডাটা আছে সব কিন্তু দেখাচ্ছে। আমার অ্যাপসের জন্য কতটুকু আছে, আমার প্রতিটা বক্সে কতটুকু, থাম্বনেলের জন্য কতটুকু ডাটা আছে। এবার আমার অতিরিক্ত ডাটাগুলোকে ক্লিয়ার করার জন্য ক্লিয়ার ওয়াল নামে যে অপশনটি আছে উপরে, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে এই যে ডিলিট ক্লিয়ার নামে যে একটা অপশন আছে, ডিলেট অপশনের একটা চিহ্ন দিয়ে ক্লিয়ার লেখা যে অপশনটি আছে এটাতে আমাকে ক্লিক করতে হবে। এটাকে ক্লিক করলে দেখবেন যে এক ক্লিকে আপনার ফোনের সকল অতিরিক্ত ডাটা কিন্তু ক্লিন হয়ে গেছে। তো আপনি চাইলে এভাবে কিন্তু অনেক ইজিলি আপনার ফোনের সকল ডাটা এক মিনিটের মধ্যে ডিলেট করে দিতে পারেন এবং আপনার ফোনকে হ্যাং ও ভাইরাস মুক্ত রাখতে পারেন। তো ভিউয়ার্স, ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে